নমস্কার বন্ধুরা, আমি নীলকণ্ঠ মাহাতো মানভূম নার্সারি থেকে বলছি। তো আজকের ভিডিওটা আমার যেটা এডেনিয়ামের ব্যাপারে কিছু বলবো, তার গোত্র বা তার কত রকমের ভাগ হয়, কিভাবে স্টার্ট করব না করব এইসব সম্পর্কে। তো এডেনিয়ামটা কি? এডেনিয়াম হচ্ছে দ্য অনলি সাকুলেন্ট উইথ বোথ বিউটিফুল প্লান্ট ফর্ম অ্যান্ড সোই ফ্লাওয়ার্স ওভার এ লং সেশন। তার মানে কি, এটা একটা সাকুলেন্ট জাতীয় গাছ, সুন্দর গাছ আর কি। ফর্ম মানে শেপটা যাকে বলে, বিউটিফুল ফর্ম একটা। আর সোই ফ্লাওয়ার মানে যেটা আর কি শো হিসাবে ইউজ হয় আর কি, সেই টাইপের সোই ফ্লাওয়ার ওভার এ লং টাইম, মানে লাইফ টাইম বরাবর। তো ইয়ার গোত্রটা হচ্ছে এপোসিনেসি, এপোসিনেসি ফ্যামিলির, মানে ডোগবানা ফ্যামিলি। এই এপোসিনেসি ফ্যামিলির মধ্যে কোন কোন গাছগুলো আছে, যেমন হচ্ছে আমাদের পেচিপোডিয়াম, প্লুমেরিয়া, ওলিয়েন্ডার, এইসব গাছগুলো এই এপোসিনেসির মধ্যে আসছে। তো যাই হোক, এডেনিয়ামের গোত্রটা সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। এবারে ইয়ার ভাগ অনেকগুলো আছে, ভাগ মোটামুটি পক্ষে মোটামুটি 11টা বা তারও বেশি ভাগ আছে। তো সেইগুলো সম্পর্কে বলি শর্টভাবে আর কি। প্রথমে হচ্ছে সোয়াজিকাম, তারপর ওলিফোলিয়াম, তারপর বোহেমিনাম, মাল্টিফ্লোরাম, ওবেসাম, সোমালেন্সি, ক্রিসপাম, আরাবিকাম, ডোপ্রেন্সি, সোকোট্রেনাম, সোমালেন্সি, নোভা টানজানিয়া। তো ভাগগুলো আরেকবার আপনাদেরকে বলে দিই। 1 নম্বর সোয়াজিকাম, 2 নম্বর ওলিফোলিয়াম, OLEIFOLIUM, 3 হচ্ছে বোহেমেনাম, BOEHMIANUM, 4 হচ্ছে মাল্টিফ্লোরাম, 5 ওবেসাম, 6 নম্বরে সোমালেন্সি, 7 ক্রিসপাম, 8 অ্যারাবিকাম, 9 ডোপ্রেন্সি, DHOFARENSE, 10 সোকোট্রানাম, 11 সোমালেন্সি, নোভা টানজানিয়া। হয়তো আরো কিছু থাকতে পারে, জানা নেই আমার অত ডিটেলসে। এবারে এগুলো সম্বন্ধে মোটামুটি এই 11টা হয়ে গেল, আরো কিছু থাকতে পারে আর কি। তো এগুলোর অল্প অল্প ডিটেলস নিয়ে আলোচনা করি এবারে। এগুলোর ডিটেলস আপনারা গুগল ইউটিউবে পেয়ে যাবেন আর কি। তো আমি যতটুকু জানি সেই ব্যাপারে একটু বলা ভালো আর কি। ফার্স্ট হচ্ছে সোয়াজিকাম নিয়ে স্টার্ট করি। সোয়াজিকাম হচ্ছে বড় শেপের হয় আর কি, লার্জার শেপ। সোয়াজিল্যান্ড, নিউজিল্যান্ড, গ্রাসল্যান্ডে পাওয়া যায় এটা। 2 ফুটের মতো লম্বা হয় আর কি, একটু কম বেশি হবে যাই হোক আর কি। তো এর যে ফুলটা ভেলভেট টাইপের হয় আর কি, নানা অনেকগুলো কালার হয়, লাল টাইপের, ভেলভেট টাইপের হয়, লাল, গোলাপি, সাদা। আর একটা অনেকদিন ধরেই চলছে সোয়াজিকাম ডায়মন্ড রিং, সেটা মানে ওই ভেলভেট টাইপের হয়, একটা সাদা বর্ডার থাকে, ওইটাও এখন মার্কেটে খুব ভালো ভালো দেখতে ভালো লাগে। আমার এখনো কালেকশন হয়নি, পরে কালেকশন করব, বা কারো কাছে থাকলে আমাকে বলবেন, আমি তার কাছ থেকে নেব। তো সোয়াজিকামের ফুলটা বেশ ভালো। সোয়াজিকামের একটা অসুবিধা হচ্ছে এর পলিনেশন খুব সহজে হয় না, মানে 100টা হয়তো হ্যান্ড পলিনেশন করলে সেখানে হয়তো 5 থেকে 10টা সাকসেসফুল হয়। পলিনেশন রেটটা খুব কম, তার জন্য এর হচ্ছে সিড গ্রোন সোয়াজিকাম খুব কম পাওয়া যায়। সোয়াজিকাম পাবার একমাত্র উপায় হলো মানে ওই গ্রাফটেডগুলো পাওয়া যায় আমাদের কাছে, ওবেসাম বা অ্যারাবিকাম রুটস্টকের উপরে গ্রাফটেড করা সোয়াজিকামটা ইজিলি পাওয়া যায়। আর
দামটা হয় মোটামুটি ভালোই হয়, ওবেসামের থেকে বেশিই হয়। আর এই গেল সোয়াজিকাম, সোয়াজিকামের মধ্যে ওই সাদাটারও ভালো দাম আছে, গোলাপিটারও ভালো দাম আছে, ডায়মন্ড রিংটার দাম আরও বেশি। আর হ্যাঁ, ডায়মন্ড রিংটার দাম সব থেকে বেশি, তারপরে সাদা গোলাপি বা এই টাইপের যে লাল, এগুলোর তুলনামূলকভাবে ওর থেকে একটু দামটা কম। এই গেল সোয়াজিকাম। নেক্সট অলিফোলিয়াম ব্যাপারে একটু বলি। অলিফোলিয়াম হচ্ছে একটা ডোয়ার্ফ স্পিসিস, মানে ছোট ধরনের গাছটা আর কি। সফট ফ্লাওয়ার, সফট স্মল ফ্লাওয়ার হয়, মানে ছোট ছোট সফট টাইপের ফুলটা হয়। আর আন্ডারগ্রাউন্ড কিউডেক্স, মানে হচ্ছে যেটা আর কি আমাদের আফ্রিকা টাফ্রিকা দিকে যে ওয়াইল্ডলি যে পাওয়া যায় গাছগুলো আর কি, তো ওর যে গাছটা উপরে থাকে আর কুডেক্সটা নিচে থাকে মাটির নিচে, তো অলিফোলিয়ামটাও একটু কম আর কি, মার্কেটে একটু কম আছে। তারপরে বোহেমিয়ান নিয়ে বলি একটু, ওটার কুডেক্সটা ভালো, লম্বাটা একটু বেশি হয়, 6 থেকে 8 ফুট মতো। আর বোহেমিনিয়ামের কালারটা একটু ঘন হয়, ডার্ক কালারের হয়। তারপরে মাল্টিফ্লোরাম, ওটা হচ্ছে ক্রুগার ন্যাশনাল পার্কে পাওয়া যায়, ওটা শীতকালের দিকে ফুলটা ফোটে। মাল্টিফ্লোরাম গেল। এরপরে আসি ওবেসাম। ওবেসাম তো খুব বেশি, মানে এটা চলছে আর কি, মানে খুব ইজিলি হয় আর কি। এটা আফ্রিকারই গাছ, পূর্ব আফ্রিকা, কেনিয়া, তানজানিয়া ওই দিকটাতে ওবেসামটা প্রথম দিকটাতে পাওয়া গেছিল আর কি। তারপরে এর ফুলটা পিঙ্ক কালারের হয়। এবারে ওবেসামের দিনকে দিন যত যাচ্ছে আর কি, প্রচুর ভেরিয়েশন এসছে, মানে তাতে লোকেরা রোজই বানাচ্ছে পিঙ্কটা, এটার সাথে ওটা পলিনেশন করে নতুন নতুন কালার আনছে। তো রোজই কম করে 300-400টা ভ্যারাইটি হয়ে যাবে আর কি, মানে গোলাপের মতো যেটা দেখতে হয় আর কি, আর সিঙ্গেলও ওই 300-400-র মতো হয়ে যাবে আর কি। তো এই গেল ওবেসামের মধ্যে। ওবেসামটা এখন খুব ইজিলি পলিনেশন হয় বা ডাল থেকেও করা যায়, তার জন্য ওবেসামটার দামটাও সব থেকে কম হয় আর সব থেকে বেশি দেখা যায় আর কি ওবেসামটা। আর এই একটা চলে, সেটা হচ্ছে ডোরসেট হর্ন এডেনিয়াম, যেটাকে ডিএইচএ বলে, পাতাগুলো কুঁকড়ানো হয়, তো সেটাও কিন্তু ওবেসামেরই ভ্যারাইটি, ওবেসামেরই ভ্যারাইটি ডিএইচএটা। তো ডিএইচএটার আবার থাইল্যান্ডের লোকেরা ডিএইচএটাতে কাজ করে, ওতে একটা নতুন ভ্যারাইটি এনেছে, মেডুসা, মানে ওর হচ্ছে পাতাটা কুঁকড়ানো হয় কিন্তু অতটাও কুঁকড়ানো হয় না, মানে ধায়, ওবেসামের মধ্যে হচ্ছে ধা। এবারে ধায়ের হচ্ছে 4-5টা বা আরো বেশি ভ্যারাইটি আছে, যেমন কেইজেড ধা, মেডুসা ধা, আর কি কি আছে বেশ। তো কেইজেড ধা যেটা হয় সব থেকে, মানে কুঁকড়ানোর পার্সেন্টেজটা বেশি হয়। আর ধায়ের মধ্যে আরেকটা আছে, মানে যারা সিড সেলার হয় তারা বলে দেয় যে মেডুসা ধা কি কেজেট ধা 3-2% ডিএইচএ, মানে আপনি ওই সিডগুলো শো করলে তার হচ্ছে 2-3% ধা হওয়ার সম্ভাবনা থাকে, বা এরকম একটা স্টোরি আছে আর কি। তো এই গেল ওবেসামের স্টোরিটা। তারপরে আসে সোমালেন্সি। সোমালেন্সি খুব লম্বা হয় তুলনামূলকভাবে বাকি এডেনিয়ামগুলোর তুলনায়, মোটামুটি 6 থেকে 8 ফুট অবধি হয়। ভালো ব্লুমার নয় এটা, মানে ভালো ফুলটা সিঙ্গেল হয়, সোমালেন্সে খুব বেশি ফুল হয় না, কিন্তু গাছটা খুব লম্বা হয়। এবারে সোমালেন্সির একটা ইন্ডিয়াতে একজন আছে কেকে আগারওয়াল বলে, তো ওনার কাছে একটা সোমালেন্সি গাছ আছে, অনেক বছর ধরে মাটিতে লাগানো ছিল। মাটিতে লাগানোর ফলে ওর কি হয়েছে, গাছটা খুব কম টাইমে অনেকটাই বেড়ে গেছে আর কি, মোটামুটি 10-15 ফুটের মতো। এবারে তারপরে ওই ব্যক্তি রাজস্থানের লোক আর কি, মনে হয় কে কে আগারওয়াল লোক নাম আছে, তো উনি কি করেছে, গাছটাকে মাটি থেকে তুলে শিকড় ফিকড়গুলো কেটে ছাদে নিয়ে গিয়ে সেই গাছটাকে লাগাইছে। তো যাই হোক,
ভারতের মধ্যে আমার আমার দেখা সব থেকে সোমালেন্সির মধ্যে বড় গাছ ওনার কাছেই আছে, কে কে আগরওয়াল। তারপরে সোমালেন্সের যে ইয়েগুলো হচ্ছে আর কি, রুট স্টকগুলো খুব কম সময়ের মধ্যে বড় বড় গাছ হয়ে যায়, এই জন্য সোমালেন্সিটা রুট স্টক হিসাবে ভালো চলে আর কি। এই যেমন ওবেসামের একটা রুট স্টক চলে আর কি, তো সোমালেন্সেরও রুট স্টক হিসাবে অনেক জায়গায় কাজ করে আর কি অনেক লোকেরা। এরপরে আসছি ক্রিসপামে। ক্রিসপামের ভ্যারাইটিটা মানে পাতাটা একটু কোঁকড়ানো টাইপের হয়, আর ফুলগুলোর যে পাঁপড়িগুলো, পাঁপড়ির ভেতরে তিনটা স্পট দেখা যায় একদম ক্লিয়ারলি। তো ক্রিসপাম ক্রিসপামের ফুলগুলোও ছোট টাইপেরই হয়, ছোট ছোট। তো গাছটা একটু আলাদা হয়। ক্রিসপামের অনেকগুলো কালার হয়, সাদার সাদার মধ্যে হয়, তারপর একটু গোলাপির মধ্যে হয়। ভারতের মধ্যে হিরেন ভেগলা বলে একজন ব্যক্তি আছে, আরো অনেকেই আছে, তো ওনার আর কি ক্রিসপামের কালেকশন ভালো, অনেকগুলোই কালেকশন রেখেছে। সিড গ্রোন বিক্রি করে, কখনো গ্রাফটেড গাছ বিক্রি করে। তারপর এরাবিকাম নিয়ে এখন বললে তো আর অনেক বড় হয়ে যাবে, এরাবিকাম ভ্যারাইটিটা সম্বন্ধে। এরাবিকামের ব্যাপারটা কি আর বলবো, এরাবিকামটা ওই আফ্রিকারই একটা ভ্যারাইটি, সেখান থেকে কি করেছে থাইল্যান্ডবাসীরা অনেক আগেই আর কি অ্যারাবিকামটা এনে তার উপরে নানা রকম কাজকর্ম করে সেটাকে শেপ দেওয়ার জন্য আর কি, শেপের জন্য অ্যারাবিকামটা খুব ভালো প্রসিদ্ধ আর কি। তো অ্যারাবিকামের কম করে 100-150 ভ্যারাইটি হবে আর কি অ্যারাবিকামের আন্ডারে। তো এই যেমন কি বলবো, এমারেল্ড বিগার্ম, এমারেল্ড ব্রেসলেট, মানে এ থেকে জেড অবধি শুরু করলে সব আলফাবেটে কিছু না কিছু নাম পাওয়া যাবে হয়তো এরাবিকামের আর কি। তো এই এরাবিকামগুলো, হ্যাঁ, নামের সাথে গাছের মিল অবশ্যই থাকবে, এই না যে কিছু একটা মনে হলো নামটা দিয়ে দিলাম, এটা এটা ভুল ধারণা। আর এরাবিকামের নামগুলো কিভাবে হয়, জেনারেলি ওই যে থাইল্যান্ডের লোকগুলো এরাবিকামটা এনে তার উপরে নানা রকম কাজকর্ম অনেক দিন ধরে তাদের পরীক্ষা নিরীক্ষা করে আর কি, এক একটা গাছের এক একটা নাম দিয়েছে। তো থাইল্যান্ডের এক একটা জায়গার নাম অনুসারে সেই গাছগুলোর অনেক সময় নাম হয়েছে, আবার কখনো সেই লোকটার নাম অনুসারে নাম হয়েছে, এরকমভাবে নামগুলো জেনারেলি হয়। এরাবিকামের নামগুলো এইভাবেই হচ্ছে আর কি, মানে থাইল্যান্ডের এক একটা, যেমন ইয়াক সিয়াম বা ইয়াক যাই হোক আর কি, তো সেই জায়গাটার নাম সিয়াম, সেইখানে কাল্টিভেট হয়েছে লার্জ স্কেলে, তার জন্য সিয়াম দিয়ে নামটা দিয়েছে আর কি, বা এই টাইপের করে আর কি নামগুলো হয়েছে। 100-150 উপরে ইয়ে আছে, রাবিকামের ভ্যারাইটি আছে। আর এখন গডজি বলে একটা ভ্যারাইটি আছে, গডজিটাও খুব চলছে, বা আরো অনেক অনেক ভ্যারাইটি চলে এসেছে। তো সেগুলো কি কম্প্যাক্টনেস, এক একটা যত দিন দিন যাচ্ছে সব এক এক রকমের কম্প্যাক্ট, মানে কম হাইটের মধ্যে গাছটাকে রেডি করছে, এই জন্য এগুলো চলে আর কি। তো ইন জেনারেল সব গাছগুলো কি ওই ভার্টিক্যাল ভালো শেপ দেখা যায় আর কি ভার্টিক্যালি, কিন্তু এই যে গডজি, গডজির ক্ষেত্রে কি হচ্ছে হরাইজন্টাল শেপটা পাওয়া যাচ্ছে, হরাইজন্টালি আমরা ভালো একটা শেপ পাচ্ছি আর কি। তো এই গেল আমাদের এরাবিকামের স্টোরি। এরাবিকামের যে ভাগগুলো হয় আমি চেষ্টা করব এই কমেন্ট বক্সে সব ডিটেলস গুলো দেবার জন্য, হয়তো কারো কিছু কাজে লাগতে পারে আর কি। তারপরে এরাবিকাম সম্বন্ধে আর কি বলবো, পরে হয়তো কিছু বলবো আর কি। তারপরে আসছি ডোফরেন্সি বলে একটা ভ্যারাইটি আছে, DHOFARENSE ডোফরেন্সি। তারপর সোকোট্রেনাম, সোকোট্রেনাম নিয়ে একটা ভিডিও আমি বলেছি এর আগেও। সোকোট্রেনামটা একমাত্র সোকোট্রা আইল্যান্ডেই পাওয়া যায়। গাছটার গ্রোথ ভীষণ কম, 3-4 বছরে হয়তো 3 থেকে 4 ইঞ্চি হচ্ছে, মানে গ্রোথ রেটটা সোকোট্রেনামের অনেক কম। এক একটা বড় বড় সোকোট্রেনাম যেগুলো সোকোট্রা আইল্যান্ডে আছে আর কি, এক একটা বড় গাছ 100-150 বছর বা তারও বেশি হবে হয়তো বয়স, সেই পাথরের কোলে সব লুকিয়ে আছে আর কি গাছগুলা। তো তাদেরও সেইখানেই আর কি ওয়াইল্ডলি কাল্টিভেট হচ্ছে, এখনো সেইভাবে আমাদের এইদিকে সোকোট্রেনামটা আসেনি। তো সোকোট্রেনামের আবার এখন দেখছি মানে থাইল্যান্ডের লোকেরা সোকোট্রেনামটা গ্রাফটিং করে তাদের ইয়েটা করছে আর কি,
সহজ লভ্য করে তুলছে লোকের মধ্যে, যাতে সবাই পায় আর কি। তো সকটরা নামের গাছের ডালটা আলাদা স্টকের মধ্যে গ্রাফট করে, হয়তো ওবেসাম বা অ্যারাবিকা আমের স্টকের উপরে গ্রাফট করে সেইটাকে খুব সহজলভ্য করে তুলছে আর কি, বা গ্রোথ রেটটা যাতে ভালো পাওয়া যায় আর কি। এবার সকোট্রেনামের একটা জিনিস দেখছিলাম, একটা নর্মাল সকোট্রেনাম আর একটা ভেরিগেটেড সকোট্রেনামও এসছে, পাতাগুলো একটু ভেরিগেটেড হয়। এই দু রকমেই সকোট্রেনাম দেখছি। এবার দেখা যাক, এখন অবধি আমার হাতে সকোট্রেনাম আসেনি আর কি। তারপর আরেকটা হচ্ছে সোমারেন্সি নোভা টেনজানিয়া, ওটা ওই আফ্রিকার সাউথ আফ্রিকার ওই দিকটাতেই হয় আর কি, নোভা টেনজানিয়া। তো ওগুলো কি ওই মাঠে ঘাটে হয়, তো আফ্রিকার ওই দিকটাতে। এবার মাঠে ঘাটে হচ্ছে গাছটা যেহেতু মাটির নিচে থাকছে, আর উপর দিকে প্রতি বছর হয়তো গরু ছাগল ওরা আর গবাদি পশু গাছটাকে নষ্ট করে দিচ্ছে, এর জন্য আর কি নোভা টেনজানিয়ার মানে একটা কলসির মতো শেপটা হয় আর কি। এবারে নোভা টেনজানিয়াটাও এখন দেখছি ভারতে খুব পপুলার হয়েছে আর কি, অনেকেই নিয়ে আসছে। এর বীজগুলো এখন এভারেজ 100 টাকার গড়ে বিক্রি হচ্ছে আর কি। আর নোভা টেনজানিয়ার গাছটা দেখতে ভালো, পাতাগুলোও দেখতে মানে পাতাগুলো যেটা হয় না আলাদা গাছের থেকে আলাদা, আলাদা বলতে পাতাগুলো খুবই সরু সরু এবং লম্বা লম্বা, মানে নর্মাল ওবেসাম যদি এই সাইজের পাতা হয় তাহলে নোভা টেনজানিয়ার পাতাগুলো এত এত লম্বা হবে, এত লম্বা এবং বাকি গাছের থেকে সরু আর কি। আর নোভা টেনজানিয়ার অনেকগুলো কালার হয়, ফুলের কালার বলতে সব পিঙ্কই হয়, পিঙ্কের মধ্যে হয়তো একটু গাঢ় পিঙ্ক হচ্ছে কোনোটা, কোনোটা একটু কম পিঙ্ক হচ্ছে, এই পিঙ্কের মধ্যেই আর কি। তো ওর যেটাকে কুডাক্স বলে সেটা আর কি কলসির মতো দেখতে হয়, ব্রাঞ্চ ফ্রাঞ্চে সেরকম মানে ওই আর কি, উপরটা অতটাও ভালো হয় না দেখতে। তো যাই হোক, নোভা টেনজানিয়ার এখন ক্রেজটা চলছে ভালোই। আর নোভা টেনজানিয়ারও সেম জিনিস আর কি, সিড গ্রোনের দামটা বেশি, আর যেগুলো গ্রাফটেড হয় আর কি ওবেসাম বা আরাবিকাম রুটস্টকের উপরে সেগুলোর দামটা তুলনামূলকভাবে কম হয়। এই গেল নোভা টেনজানিয়ার স্টোরিটা, আর মোটামুটি সব বলা হলো। অ্যারাবিকামের ডিটেলসগুলো আমি কমেন্ট বক্সে দেব। আর হ্যাঁ, ছোট করে বলে দিই যে আমরা কিভাবে স্টার্ট করব এই এডেনিয়ামটা নিয়ে। তো আমাদের তো আর এত এত ভ্যারাইটি, হাজার হাজার ভ্যারাইটি নিয়ে কাজ করা বা হঠাৎ করে নামা সম্ভব নয়। তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এডেনিয়ামটাতে অল্প অল্প করে নামুন। প্রথমে হয়তো আপনার বাজেট কম, 50-100 টাকা আছে, তো সেইভাবে আপনারা ওবেসাম নিয়ে স্টার্ট করুন, সিড থেকে স্টার্ট করুন, দিয়ে ভালো যদি সাকসেস হয় তারপরে অ্যারাবিকামের সিড কিনে সেখান থেকে ধীরে ধীরে আগান আর কি। কারণ যে কোনো গাছের সিড থেকে স্টার্ট করলে আপনার খরচটা অনেকটাই কম হবে তুলনামূলকভাবে যদি আপনি রেডিমেড গাছ কেনেন তো, এই আর কি। আর গ্রাফটেড রোজি এডেনিয়াম যেগুলো ওগুলোতে বেশি না যাওয়াই ভালো, অল্প স্বল্প 2-4টা গাছ আছে দেখতে ভালো লাগছে ঠিক আছে, কেননা ওই রোজি এডেনিয়াম শুনতেই ভালো দেখতেই ভালো, ওতে না কোনো ফল আসবে না কিছু আসবে, আর ফুলটাও বেশি ফোটে না, এই আর কি। মানে যাকে পাতি বাংলায় বলে নন প্রোডাক্টিভ, একটা গাছের উপরে রোজি লাগিয়ে দেওয়া মানে সেটার নন প্রোডাক্টিভ, আপনি শুধু ফুলই পাবেন অন্য কিছু পাবেন না। আর সেই ক্ষেত্রে আপনি নর্মাল ওবেসাম করলেও মোটামুটি 2-3 বছর পর থেকে আপনার ফল পাওয়া শুরু হয়ে যাবে, বীজ যেটা আর কি, সেই বীজ বিক্রি করে আপনি গাছের কালেকশনটা ধীরে ধীরে বাড়াতে পারবেন, এই হচ্ছে ঘটনা। তো কম বাজেট থেকে স্টার্ট করুন, ওবেসাম থেকে স্টার্ট করুন, তারপরে ধীরে ধীরে অ্যারাবিকাম, তারপরে এই যে ভ্যারাইটি গুলো বললাম এগুলো নিয়ে স্টার্ট ধীরে ধীরে এগোবেন আর কি। আর একটা জিনিস বলা হয়নি, সেটা কোন জিনিসটা, অলিফোলিয়াম। হ্যাঁ, অলিফোলিয়াম, অলিফোলিয়ামটা হচ্ছে আমাদের এখন ভারতের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমাদের সুন্দরম রামাস্বামী, দক্ষিণের যে সুন্দরম রামাস্বামী, তিনি 1 বছরের আপে দক্ষিণ আফ্রিকাতে ওই লকডাউনের টাইমটাতে গিয়ে ফেঁসে গেছিলেন আর কি। তো ফেঁসে যাই হোক ভালোই হয়েছে, সেই জায়গাটাতে অলিফোলিয়ামের গাছগুলো ছিল, তো সেই গাছগুলো নিয়ে মোটামুটি ভালোই কাজ করেছেন উনি। ভারতে মোটামুটি কম পয়সার মধ্যেই তিনি সবার ওই জিনিসটা উপলব্ধ করাচ্ছেন সবার মধ্যে মাঝখানে আর কি। তো চাইলেই তার সাথে কন্ট্যাক্ট করে গাছটা আমরা পেতে পাচ্ছি আজকের দিনে আর কি।
পলিফোলিয়ামটা গ্রাফটেড গাছই পাওয়া যাচ্ছে এখন, সিড গ্রোন গাছগুলো এখনো সেইভাবে রেডি হয়নি, হয়তো 2-3 বছর পরে আমরা সিড গ্রোন গাছগুলো পাবো আর কি। তো এই গেল অলিফোলিয়ামের স্টোরিটা। আর অলিফোলিয়াম বা সোয়াজিকাম বা এই টাইপের কিছু কিছু যে গ্রাফটেড গাছের জন্য আমাদের সুন্দরম রামাস্বামী দাদু ঠিক আছে, ওনার কাছ থেকে কম দামে হয়তো পাওয়া যাবে। আর অ্যারাবিকামের ভালো ভ্যারাইটির জন্য আমাদের জন দাদা ঠিক আছে, জন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, আরও অনেকেই আছে, সবার নাম তো নেওয়া সম্ভব না। তো যাই হোক, তার গাছগুলো মোটামুটি ভালো। তো যাই হোক, অনেক লম্বা হয়ে গেল, আপনারা আপনাদের ভালো মানে এটা আরও কিছু কমেন্ট থাকলে আপনারা কমেন্ট করবেন ভ্যারাইটি ফেরাইটি নিয়ে, বা কোথায় কোনটা ভালো পাওয়া যাবে না পাওয়া যাবে, তাতে আমারও সুবিধা হবে আপনাদেরও সুবিধা হবে। ধন্যবাদ, পরে আরও হয়তো ভিডিও কিছু আনতে পারি। ভালো থাকবেন সবাই।